वेलकम स्टूडेंट्स, हमें दीप मुखर्जी और हमार चैनल फिजिक्स फंडा तुम्हारे स्वागत। आज के सप्तम श्रेणी तरित अध्याय अंतर्गत तरित परिवाही सम्पर्के जानब। आज के मुक्त इलेक्ट्रॉन की जिनिस, कारण तरित परिवहनेर जन्नो मुक्त इलेक्ट्रॉन कन्सेप्ट अति गुरुत्वपूर्ण। एछाड़ा तरित परिवाही कय प्रकार से सम्पर्के धारणा लाभ करब। आर एई टपिकेर ओपर बेश किछु शर्ट क्वेश्चन निये आमरा आलोचना करब, जेमन धातुरा तरितेर सुपरिवाही केन, कोनो परिवाही तरितवाही तारे जदि कपड़ मेला हय ते भिजे कपड़ ताहले सेक्षेत्रे शक लागते पारे केन, बा तारगुलो जखन आमरा वायरिंग एर जे तार व्यवहार करि सेगुलो तोमार बाड़ीते जे तार कानेक्शनेर तार व्यवहार करि सेगुलो अंतरित अंतरक पदार्थ आवरणी दिए बा प्लास्टिक दिए ढाका थाके केन, এসব সম্পর্কে এরকম আরো কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন কি জিনিস সেটা দেখে নেওয়া যাক। তার কারণ আমাদের তড়িৎ পরিবাহী সম্পর্কে জানতে গেলে প্রথমেই মুক্ত ইলেকট্রনের ধারণাটা থাকা খুবই দরকারি। এই জন্য আমরা মুক্ত ইলেকট্রন সম্পর্কে জেনে নিচ্ছি। কি বলছে সংজ্ঞায়? যে পরিবাহী পদার্থের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম থাকে, তার ফলে কি ওই ইলেকট্রনগুলো যেগুলো সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন তারা এক পরমাণু থেকে সহজেই অন্য পরমাণুতে চলাচল করতে পারে। তার মানে সেই ইলেকট্রনগুলোর আচরণটা অনেকটা মুক্ত আচরণ, ফ্রি আচরণ, ফ্রিলি মুভ করছে, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। ওই ইলেকট্রনগুলোকেই মুক্ত ইলেকট্রন বলা হয়। তাহলে জিনিসটা কি এবার দেখে নেওয়া যাক। তাহলে কি দেখা যাচ্ছে যে পরিবাহীর অভ্যন্তরস্থ যে পরমাণুগুলো আছে সেই পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে দেখো সেই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো যেহেতু পরমাণুর নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে আছে, তার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ তাদের উপর খুব কম, ফলে ওই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এবার যখন পরিবাহীটাকে ব্যাটারি দিয়ে তার দিয়ে সংযুক্ত করা হচ্ছে, তখন ব্যাটারির জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে পরিবাহীতে, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনগুলো যেটা ঋণাত্মক তড়িতায়িত, সে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে অর্থাৎ এখানে বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, তার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে তার বিপরীত দিকে, অর্থাৎ তোমার ডান দিক থেকে বাঁ দিকে, যেটা তোমার লাল রঙে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আর ইলেকট্রনের প্রবাহটা দেখো বাঁ দিক থেকে ডান দিকে, কেন? যেহেতু তোমার ইলেকট্রনগুলো তোমার হচ্ছে ঋণাত্মক তড়িতাহিত কণা, তার ফলে ইলেকট্রনগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষিত হয়ে বাঁ দিক থেকে ডান দিকে যাবে। তাহলে এই হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন, এবং এই যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এই মুক্ত ইলেকট্রনগুলোর প্রবাহ হচ্ছে যেগুলো অভ্যন্তরস্থ ইলেকট্রন সারা নয়, সর্ববহিস্থ কক্ষপথের যেগুলো ইলেকট্রন যেগুলো ফ্রিলি বেরিয়ে আসছে তাদের প্রবাহের জন্য আমার কি একটা আধানের প্রবাহ হচ্ছে, তার ফলে আমি তড়িৎ প্রবাহটা পাচ্ছি। এটাই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মূল থিওরি। এবার তড়িৎ প্রবাহী পরিবাহী কয় প্রকার সেটা জেনে নিন। তড়িৎ পরিবাহী তিন প্রকার, একটা হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ, একটা হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ বা অন্তরক পদার্থ, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। তড়িতের সুপরিবাহী কারা? যেসব পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তারা হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ, ইংরেজিতে এদেরকে বলা হয় কন্ডাক্টর। যেমন যে কোনো ধাতু, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এসব ধাতুগুলো তোমার হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। আর অধাতুদের মধ্যে গ্রাফাইট, গ্যাস কার্বন, অর্থাৎ এরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের কার্বন, এরা হচ্ছে
তড়িতের সুপরিবাহী পদার্থ অধাতু হওয়া সত্ত্বেও। এছাড়াও অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন লবণের যে জলীয় দ্রবণ তারাও কিন্তু তড়িতের সুপরিবাহী পদার্থ। এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অনেক সময় বলা হয়। এবার তড়িতের কুপরিবাহী পদার্থ কারা? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, একেবারেই কারেন্ট যায় না, তাদেরকে বলা হচ্ছে তড়িতের কুপরিবাহী বা অন্তরক পদার্থ। ইংরেজিতে এদেরকে বলা হয় ইনসুলেটর। জেনারেলি যে কোনো অধাতুরাই তড়িতের কুপরিবাহী পদার্থ, যেমন কাঠ, কাগজ, প্লাস্টিক, কাঁচ, রবার ইত্যাদি। নেক্সট হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িতের যে পরিবাহিতা সেটা সুপরিবাহীর মতো অত ভালো নয়, আবার কুপরিবাহীর মতো যে একেবারেই তড়িৎ প্রবাহিত হয় না সেরকমও নয়, অর্থাৎ ওই দুটোর মাঝামাঝি। তাই বলা হয়েছে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িতের পরিবাহিতা সুপরিবাহী ও অন্তরক পদার্থের মাঝামাঝি তাদেরকে অর্ধপরিবাহী বলা হচ্ছে। ইংরেজিতে এদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। তাহলে উদাহরণ কি? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে খুব তোমার প্রচলিত অর্ধপরিবাহী। এছাড়াও আরো কিছু অর্ধপরিবাহী আছে, যেমন গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এটাও একটা অর্ধপরিবাহীরই উদাহরণ। এটা আমরা যে এলইডি বা লাইট এমিটিং ডায়োড আমরা দেখি, ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়, সেই এলইডি তৈরিতে গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের ব্যবহার আছে। তাহলে এই গেল তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ, যে তড়িৎ কোন পদার্থের মধ্য দিয়ে কিভাবে পরিবাহিত হয় তার ভিত্তিতে পদার্থকে এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা কি দেখলাম? ধাতুরা সাধারণত তড়িতের সুপরিবাহী পদার্থ, যেমন রূপা, অ্যালুমিনিয়াম, লোহা, তামা ইত্যাদি। এবার প্রশ্ন হলো ধাতুরা তড়িতের সুপরিবাহী হয় কেন? আমরা কি দেখলাম যে মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহনের জন্য দায়ী। ইলেকট্রনগুলো একদিক থেকে একদিকে প্রবাহিত হচ্ছে যখন আমি ব্যাটারি দিয়ে জুড়ে দিচ্ছি পরিবাহীটাকে, তার ফলে কি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান, তার মানে আধানের পরিবহন হচ্ছে, আর আধানের পরিবহনটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে তড়িৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রনগুলোই দায়ী। এবার ধাতুগুলোতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব বেশি, তার ফলে কি হচ্ছে, তোমার মুক্ত ইলেকট্রনগুলো যেহেতু তোমার তড়িৎ পরিবহনের জন্য দায়ী, কারণ এক জায়গা থেকে এক জায়গায় খুব ফ্রিলি মুভ করতে পারে, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক আধান, তাহলে আধানের একটা পরিবহন হয় যেটা তড়িৎ পরিবহনের সাথে সমতুল্য। তাহলে যেহেতু ধাতুগুলোতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই তোমার কি সেই মুক্ত ইলেকট্রনগুলো তোমার তড়িৎ পরিবহন অংশগ্রহণ করছে যখন আমি ব্যাটারি দিয়ে জুড়ে দিচ্ছি, তার ফলে ধাতুরা হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। কিন্তু যদি আমি অধাতুদের কথা ভাবি, অধাতুদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সেরকম থাকে না, তার কারণ অধাতুদের সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে তাদের উপরও পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যথেষ্ট জোরালো, তার ফলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো অধাতুদের ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে না, তার ফলে তারা ওই মুক্তভাবে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সচলতার সচল থাকে না, এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে না। তার মধ্যে তাহলে আমার সেখানে মুক্ত ইলেকট্রন নেই, এবং মুক্ত ইলেকট্রন না থাকলে কারা তোমার তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে? আর কেউ থাকছে না, তার ফলে অধাতুদের ক্ষেত্রে বেশিরভাগই তড়িৎ পরিবহনে অক্ষম। কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে কার্বন, কার্বন অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট এবার প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক তার তামা কিংবা অ্যালুমিনিয়ামের হয় কেন? দেখো তামা এবং অ্যালুমিনিয়াম দুজনেই কি ধাতু, তার মানে এরা তড়িতের সুপরিবাহী। এবার এছাড়া রূপো, এটাও ধাতু এবং এটা সব থেকে ভালো সুপরিবাহী। যতগুলো ধাতু আছে তাদের মধ্যে রূপো হচ্ছে সব থেকে ভালো সুপরিবাহী। তাহলে আমি তো রূপোর তার ব্যবহার করতে পারতাম তামা বা অ্যালুমিনিয়াম ব্যবহার না করে। সেখানে সমস্যাটা হচ্ছে রূপো খুব দামি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যখন তার তৈরি করব রূপোর, তাহলে সেই তারটার দাম খুব বেশি হবে, তার ফলে সেই তারটাকে ব্যবহার করা খুব কষ্টসাধ্য হবে, সবার পক্ষে সেই রূপোর তার ব্যবহার করা সম্ভব হবে না। এর জন্য কি করা হচ্ছে, তাহলে রূপো তড়িতে খুব ভালো সুপরিবাহী, সব থেকে ভালো সুপরিবাহী, কিন্তু সে খুব দামি, তার ফলে দেখা হচ্ছে তাহলে এর পরের সব থেকে ভালো কারা,
দেখা গেছে যে রূপোর পরে সবথেকে ভালো সুপরিবাহী হচ্ছে তামা ও অ্যালুমিনিয়াম এবং এদের দামও অনেকটাই কম। তাহলে ঠিক আছে, এরা রূপোর মতো অতটা ভালো সুপরিবাহী না হলেও রূপোর পরে পরেই এরা আছে এবং এদের দামটাও কম। তার ফলে কি বৈদ্যুতিক তার তৈরি করার সময় তামা কিংবা অ্যালুমিনিয়ামকেই চয়েস করা হয়। তাহলে এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা কি আছে যে ভিজে কাপড় তড়িৎ পরিবাহী তারে মিলতে গিয়ে লোকে শক খায় কেন? যে তার আছে সেখানে কারেন্ট যাচ্ছে, হয়তো খেয়াল নেই ভিজে কাপড় সেখানে মিলতে গেল, দেখা যাবে সে লোককে শক খাচ্ছে, ইলেকট্রিক শক খাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন? যদি সেই তারে শুকনো কোনো কাপড় মেলে বা শুকনো কাপড় থাকে সে হয়তো শক নাও খেতে পারে। তার কারণ শুকনো কাপড় হচ্ছে তড়িতের কুপরিবাহী, কিন্তু যেমাত্র তুমি কাপড়টা ভিজে যাবে, ভিজে গেল মানে কি কাপড়ের জল আছে। এবার জল তোমার, আমরা যে জল ব্যবহার করি সেটা বিশুদ্ধ জল অর্থাৎ ডিস্টিলড ওয়াটার কিন্তু নয়। এই জলের মধ্যে বিভিন্ন রকম খনিজ লবণ মিশে থাকে। আর আমরা এখনই কি দেখলাম যে খনিজ লবণ তড়িৎ পরিবহনে সক্ষম, খনিজ লবণ যুক্ত জল তড়িৎ পরিবহনে সক্ষম, ওই যে অ্যাসিড ক্ষার এবং লবণের জলীয় দ্রবণ। এবার আমরা যে জল ব্যবহার করি তাতে কিন্তু খনিজ লবণ মিশে থাকে। তাহলে সেই খনিজ লবণ তোমার জলের সঙ্গে মিশে থাকায় ওই জলটা তড়িৎ পরিবহনে সক্ষম হবে এবং সেই জল দ্বারাই তো কাপড়টা ভিজে আছে। তাহলে সেখানে ভিজে কাপড়ও তড়িৎ পরিবহন করতে পারবে। এবার ওই ভিজে কাপড়টা যখন আমি তারে মিলতে যাব, যে তারে অলরেডি কারেন্ট আছে, তাহলে কি ওই তার থেকে তড়িৎটা ওই ভিজে কাপড়ের মধ্য দিয়ে এসে যে লোকটি কাপড়টা মিলছে তার শরীরে প্রবেশ করবে, তার ফলে সেই লোকটি ইলেকট্রিক শক খাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে, অর্থাৎ সে ইলেকট্রিক শক খেতেই পারে। তাহলে এই হচ্ছে প্রশ্নটার উত্তর। এরকমই আরেকটা জিনিস দেখা যায় যে শুষ্ক বায়ু, বাতাসের মধ্যে যদি আর্দ্রতা না থাকে, শুষ্ক হয়, তাহলে সে কিন্তু তড়িতের কুপরিবাহী পদার্থ। তার ফলে আমি যদি শীতকালে কোনো ইলেকট্রিক পোলের নিচে দাঁড়াই খুব একটা কিছু অসুবিধা হবে না, কিন্তু যদি বর্ষাকালে ইলেকট্রিক পোলের নিচে দাঁড়ানো ঠিক নয়। কারণটা কি? বর্ষাকালে বাতাস শুষ্ক থাকে না, বাতাসের জলীয় বাষ্প থাকে, অর্থাৎ বাতাস আর্দ্র হয়ে যায়। এবার এই যে জলীয় বাষ্প আছে মানে জল, জলেরই একটা প্রকার রূপ ভেদ হচ্ছে জলীয় বাষ্প, গ্যাসীয় অবস্থায় যখন আছে। তাহলে যেহেতু আর্দ্র বাতাস জল থাকে জলীয় বাষ্প রূপে, তাহলে সে কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। তার ফলে কি হয় যে বাতাসের আর্দ্রতা যদি খুব বেড়ে যায় এবং ইলেকট্রিক পোলে কোনো কারণে যদি তোমার ভোল্টেজটা বেড়ে যায়, তাহলে ইলেকট্রিক পোলের যে লাইন, যে তারের লাইন, সেখান থেকে তড়িৎ ক্ষরণ হতে পারে, অর্থাৎ তড়িৎটা সেখান থেকে লিক করতে পারে। এবং লিক করলে শুষ্ক বায়ু তার আশপাশে নেই, ওই তারের আশপাশে তো আর্দ্র বাতাস আছে বর্ষাকালে, তাহলে সে আর্দ্র বাতাসের মধ্যে দিয়ে সে খরিত তড়িৎটা, অর্থাৎ লিক করে যাওয়া তড়িৎটা প্রবাহিত হয়ে এসে ওই নিচে যে লোকটি দাঁড়িয়ে আছে তার শরীর অবধি পৌঁছাতেই পারে, তাহলে সে ইলেকট্রিক শক খেতে পারে। সে একটা সম্ভাবনা কিন্তু বর্ষাকালে আছে। শীতকালে বা বাতাস যখন শুষ্ক থাকে তখন সেই সম্ভাবনাটা নেই, তার কারণ শুষ্ক বাতাসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। তাহলে এটাও যদি তোমার প্রশ্ন হিসেবে দেয়া হয় যে বর্ষাকালে ইলেকট্রিক পোলের নিচে দাঁড়ানো ঠিক নয় কেন, তাহলে উত্তরটা তোমাকে এইভাবে লিখতে হবে। নেক্সট প্রশ্ন হলো যে ইলেকট্রিক তার প্লাস্টিকের ভেতরে ঢাকা থাকে কেন, এবং আমি যখন ওই তারটাকে কোথাও জুড়ি, কানেকশন করি বর্তনী সংযোগের সময়, তাহলে সেই প্লাস্টিকের আবরণটা ছাড়িয়ে নিতে হয় কেন? তাহলে এইটা হচ্ছে প্রশ্নটা। তাহলে আমরা বাজারে যে তার কিনতে পাই সেই তার দেখবে প্লাস্টিকে ঢাকা আছে। কারণটা কি? তারটা তৈরি হয় কি তামা কিংবা অ্যালুমিনিয়াম দিয়ে, যারা ধাতব পদার্থ অর্থাৎ তড়িতের সুপরিবাহী। এবার যদি তারটা কোনো প্লাস্টিকের আবরণ না থাকতো, তুমি জুড়ে দিলে, বর্তনী তৈরি করলে, তারপর সুইচ অন করলে, তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, যদি অসতর্ক হবে কোনো কিছু তারের সঙ্গে ঠেকে যায় বা কোনো ব্যক্তির হাত যদি তারের সঙ্গে ঠেকে যায়, তাহলে কি যেহেতু তামা বা অ্যালুমিনিয়াম তড়িতে সুপরিবাহী, সেখান থেকে তড়িৎটা ওই ব্যক্তির মধ্যে আসবে। আর মানুষের শরীরে কিন্তু তড়িতে সুপরিবাহী, তার কারণ মানুষের শরীরে যে রক্ত আছে তার বেশিরভাগ অংশটাই হচ্ছে জল, আর জলের মধ্যে বিভিন্ন রকম লবণ মিশে থাকলে, যেটা আমাদের শরীরের মধ্যে অনেক লবণ মিশে থাকে রক্তের জলের মধ্যে,
তাহলে সে কিন্তু তড়িৎ পরিবহন করবে, তার ফলে মানব দেহ বা যে কোনো জীব দেহ তড়িতের সুপরিবাহী পদার্থ। তাহলে অসতর্ক ভাবে হাত যদি তোমার ওই তারে থেকে যায়, তাহলে তোমার তামা বা অ্যালুমিনিয়ামে যদি তারে কারেন্ট থাকে, তাহলে সেই কারেন্টটা বা তড়িৎটা সেখান থেকে মানুষের শরীরে চলে আসবে, তার ফলে আমাদের তড়িৎ পৃষ্ঠ হওয়ার অর্থাৎ ইলেকট্রিক শক খাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যদি একটা প্লাস্টিকের আবরণ থাকে, তাহলে আমার যদি হাতটা থেকেও যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে যে তামা বা অ্যালুমিনিয়াম তড়িৎ সুপরিবাহী পদার্থ, মানুষের শরীরও তড়িৎ সুপরিবাহী পদার্থ, কিন্তু মাঝখানে কে গেল, মাঝখানে প্লাস্টিকের একটা আবরণ থেকে গেল। তার কারণ আমাদের হাতটা ডাইরেক্ট তারের উপর পৌঁছাচ্ছে না, তামা অব্দি পৌঁছাচ্ছে না, প্লাস্টিকের আবরণটা তামার তারের উপরে থাকার জন্য। আর প্লাস্টিক হচ্ছে তড়িতের কুপরিবাহী, ফলে তামা বা অ্যালুমিনিয়ামের তার থেকে তড়িৎ প্লাস্টিক ভেদ করে মানুষের শরীর অব্দি আসতে পারছে না, তার ফলে তোমার সরাসরি যে সংযোগ তারের সাথে সেটি হচ্ছে না, তার ফলে সেই ব্যক্তি ইলেকট্রিক শক খাবার আর কোনো ভয় থাকছে না। এই কারণে ইলেকট্রিকের তারকে প্লাস্টিকের ভেতরে রাখা হয়। তাহলে এই ধরনের যে তার, এদেরকে বলা হচ্ছে অন্তরিত তড়িৎ পরিবাহী। আমরা যখন তড়িৎচুম্বক করেছি তখন দেখবে তড়িৎচুম্বকে একটা জিনিস বলা হয়েছিল যে অন্তরিত তামার তার যদি তোমার লোহার কাঁচা লোহার উপর আবরণ তোমার তোমার পেঁচানো হয়, নিয়ে তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ ঘটানো হয়, তাহলে সেই কাঁচা লোহাটা চুম্বকে পরিণত হয়। যে অন্তরিত তামার তার, অন্তরিত জিনিসটা হচ্ছে এইটা যে তোমার ওই তারের ওপর যে কোনো কুপরিবাহী পদার্থের সচরাচর প্লাস্টিকের আবরণ দেওয়া হয়, তাহলে এই আবরণটা দেওয়ার পর যে তারটা পেলাম সেটাকে বলা হচ্ছে অন্তরিত তার। এবার তারটা যদি তামার তৈরি হয়, তাহলে তার উপরে যদি কুপরিবাহী পদার্থের আবরণই থাকে, তখন সেটাকে বলবো অন্তরিত তামার তার। এবার অন্তরিত কথাটা এলো কোথা থেকে, ওই কুপরিবাহী পদার্থের আর একটা নাম হচ্ছে অন্তরক। তাহলে তামার তারের ওপর অন্তরক পদার্থের আবরণ আছে, তাই তাকে বলা হচ্ছে অন্তরিত তামার তার। এটা জাস্ট জানা থাকলো, জেনে রাখা ভালো। নেক্সট হচ্ছে যখন তুমি কানেকশন করবে, বর্তনী সংযোগ ঘটাবে, এবার তখন তুমি যদি তুমি আবরণটা না সরাও প্লাস্টিকের, ডাইরেক্ট জুড়তে চাও, তাহলে তোমার কি যেখানে তুমি তড়িৎ পাঠাতে চাচ্ছ, তাহলে সেখানে তামা বা অ্যালুমিনিয়ামের ডাইরেক্ট কানেকশন তো হচ্ছে না, ওই প্লাস্টিকটা তার উপর থেকে যাচ্ছে। এবার প্লাস্টিকের ভেতর দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবে না, আর আমার সেখানে ডাইরেক্ট কানেকশন দরকার, তবে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে ওই ডাইরেক্ট কানেকশন বা সরাসরি সংযোগের জন্য আমাকে তামা বা অ্যালুমিনিয়ামটাকে বের করে আনতে হবে, আর বের করে আনবো কি হবে, তাহলে ওই যে উপরের আবরণটা আছে প্লাস্টিকের, তাহলে সেটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে আমার ডাইরেক্ট সংযোগ, সরাসরি সংযোগ ঘটাতে পারবো আমার যে যন্ত্রাংশের সাথে দরকার, এবং তড়িৎ পরিবহন ঘটবে। এই জন্য বর্তনী সংযোগের সময় ওই প্লাস্টিকের আবরণটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এরকমই একটা প্রশ্ন যে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? আমাদের যে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেখানে দেখবে প্লাস্টিকের আবরণী থাকে, আবার অনেক সময় চীনামাটির আবরণী থাকে। চীনামাটির আবরণী কোথায় দেখতে পাবে? ইলেকট্রিক পোল, ইলেকট্রিক পোলে যে তারগুলো যখন পোলের সাথে এসে যুক্ত হচ্ছে, দেখবে তারগুলো ডাইরেক্ট পোলের যে রড সেখানে কিন্তু বাধা হয় না, রডের মধ্যে সাদা সাদা তোমার বাটির মতো থাকে, সেটা সচরাচর চীনামাটি দিয়ে তৈরি করা হয়, তার উপর তারটাকে পরানো হয়, নিয়ে তারপরে রডের যে একটা ক্ল্যাম্প থাকে সেটা দিয়ে পোলের সাথে যুক্ত করা হয়। তারটাকে সরাসরি রডের ক্ল্যাম্পের সাথে, লোহার ক্ল্যাম্পের সাথে জোড়া হয় না, লোহার ক্ল্যাম্পের মধ্যে সাদা সাদা চীনামাটির বাটি থাকে, সেই খাজে তারটাকে জড়ানো হয়, তারপরে লোহার ক্ল্যাম্প দিয়ে পোলের সাথে যুক্ত করা হয়। এবার প্রশ্নটা হচ্ছে কেন এরকম করা হয়? যদি তুমি সরাসরি লোহার ক্ল্যাম্পের সাথে তারটাকে জুড়ে দিতে, তাহলে লোহা যেহেতু তড়িৎ সুপরিবাহী পদার্থ, তাহলে লোহার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়ে গোটা পোল, যেটা কংক্রিটের তৈরি, কংক্রিটের ভেতরে লোহা থাকে, তোমার লোহার খাঁচা দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরি করা হয়, তাহলে গোটা পোলটাতে তোমার তড়িৎ প্রবাহিত হতো, অর্থাৎ গোটা পোল জুড়েই কারেন্ট থাকতো, তাতে কি হবে, তুমি হয়তো অসতর্ক ভাবে নিচে কোনো ব্যক্তি ওই পোলে হাত দিয়ে দিল বা কোনো প্রাণী ওই পোলের সঙ্গে ঠেকে গেল, তাহলে তার তড়িৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু চীনামাটি তড়িতের কুপরিবাহী পদার্থ, তাহলে তোমার তার থেকে তড়িৎ ওই চীনামাটি ভেদ করে আর পোলে আসতে পারে না,
তার ফলে পোলের তলায় কোনো ব্যক্তি বা প্রাণী তার যদি সংস্পর্শ ঘটেও তাহলেও তার তড়িৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আগের যে প্রশ্ন তার যে প্রথম অনুচ্ছেদ অনেকটা সেরকম টাইপের উত্তরটা হচ্ছে। একই রকম ভাবে যদি অন্যান্য যে ইলেকট্রিক সরঞ্জাম সেখানে প্লাস্টিকের ব্যবহার করা হয় কেন, প্লাস্টিক কুপরিবাহী, এবার ইলেকট্রিক সরঞ্জামের ভেতরকার তড়িৎ ওই প্লাস্টিক ভেদ করে বাইরে আসতে পারবে না, ফলে যদি আমি হাত দিয়েও ফেলি ভুলবশত সেই ইলেকট্রিক সরঞ্জামে তার ফলে আমার তড়িৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে দেখাই যাচ্ছে দুটো উত্তর শুনে যে আগের উত্তরটার যে প্রথম অনুচ্ছেদ তার সঙ্গে অনেকটা মিল আছে। তাহলে এইভাবে উত্তরটা করার চেষ্টা করবে, আশা করি করতে পারবে, এটা তোমাদের হোম টাস্ক হিসাবে থাকলো। এবার এইরকমই আর একটা প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক যে ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করেন কেন। অনেক সময় দেখবে যে কোথাও কোনো লাইনের কাজ হচ্ছে, ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে, দেবে যারা কাজ করে তারা দেবে যে জুতোটা পরে তার সোলটা খুব মোটা এবং সেটা কাঠের তৈরি। ভালো করে হাত দিয়ে যদি জুতোটা দেখে থাকো বা ভালো করে নিরীক্ষণ করে থাকো তাহলে দেবে জুতোটা কাঠের তৈরি সোল এবং খুব মোটা হয়। তাহলে সেই কাঠের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে কেন? অনেক সময় ইলেকট্রিক যে লাইনের কাজ সেই লাইনে সুইচ অফ অর্থাৎ তড়িৎ পরিবহনটা অফ করা সম্ভব হয় না, আমাকে চালু লাইনেই কাজ করতে হয়, সেরকমই বাধ্যবাধকতা অনেক সময় এসে দাঁড়ায়। তাহলে তখন উপায় যে মানুষের শরীর তো তড়িতে সুপরিবাহী জানলাম, এবার যখন যদি তোমার ডাইরেক্ট মানুষের শরীরে পা যে তোমার ওই চালু লাইনের সঙ্গে ঠেকে যায়, যেহেতু তোমার তড়িৎ পরিবাহিত হচ্ছে সেই লাইনে এবং সে তড়িৎ সুপরিবাহী, আমাদের শরীরও শরীরে সুপরিবাহী, তার ফলে কি হচ্ছে আমাদের শরীরে তড়িৎ পরিবাহিত হয়ে তড়িৎপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে সেই সম্ভাবনাটাকে দূর করতে হবে, তাহলে তো লোকটি মারাই যেতে পারে ইলেকট্রিক শককে, তাহলে কাজ করবে কি হবে? তাহলে সেই সম্ভাবনাটাকে দূর করতে হবে। তাহলে উপায় কাঠ হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ। এবার যদি ওই কাঠের আসবাবপত্র অর্থাৎ জুতোটার সোলটাকে এখানে বলা হচ্ছে, মোটা করে যদি কাঠের একটা সোল থাকে সেই জুতো পরে যদি তোমার ওই লাইনে কাজ করে তাহলে সেই ইলেকট্রিক লাইনে উচ্চ মাত্রায় তড়িৎ থাকা সত্ত্বেও সেটা কুপরিবাহী কাঠকে ভেদ করে আসতে পারবে না তার শরীর অবধি, যার ফলে তোমার সরাসরি ওই লাইন তারের সঙ্গে সেই মিস্ত্রির সংস্পর্শ হচ্ছে না, মাঝখানে কাঠের জুতোটা চলে আসছে, তারের সাথে ওই মিস্ত্রির শরীরের সরাসরি কোনো সংস্পর্শ বা সংযোগ হচ্ছে না, কাঠের মাধ্যমে হচ্ছে আর কাঠ হচ্ছে তড়িতের কুপরিবাহী, তার ফলে ওই লাইনের তার থেকে তড়িৎ ওই কাঠ ভেদ করে মিস্ত্রির শরীরে আসতে পারছে না, তার ফলে মিস্ত্রির যে তড়িৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা সেটা আর থাকছে না। এই কারণে তোমার ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করে। ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলেও সেটা কমেন্ট সেকশনে করতে পারো, আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তোমাদের ফিডব্যাক আমার পরবর্তী ভিডিওগুলোকে আরো উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।